গাইস, আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও এনেছিলাম। ভিডিওটা হচ্ছে আমাদের নাসিরুল ভাইয়ের গজল শুট। তো গজল কীভাবে শুট হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো, আর আমি পার্সোনালি ফোনে গজল শুট করছি সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। আমার সাথে নাসিরুল আছে, এই যে সোহেল আছে, এদেরকে সবাই এখন ব্যস্ত আছে আপাতত। এখন নাসিরুল ড্রেস চেঞ্জ করছে, ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেলে গজল শুটটা কীভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো। চলো তাহলে দেখে নিই। নাসিরুল ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করা যাক, নাসিরুল ভাইকে কেমন লাগছে ভিডিও শুট করতে। নাসিরুল ভাই আসসালামু আলাইকুম, আজকে কেমন লাগছে আপনার ভিডিও শুট? আজকে ওয়েদারটা খুব ভালো নেই, মোটামুটি তেউসে একটু গজল মানে শুটিং চলছে তেউসে, আল্লাপাক দেখি কতদূর পর্যন্ত নিয়ে যায় আমাদের। তো নাসিরুল ভাই বললো যে ভিডিওটা শ্যুট করতে আজকে নাসিরুল ভাইয়ের ভাল লাগছে, কিন্তু আজকে নাসিরুল ভাই বলছে যে ওয়েদারটা খারাপ আছে, এই কারণে ভিডিও শ্যুট করতে অতটা ইন্টারেস্ট লাগছে না। তাও দেখি গাইস কতদূর যায় ততক্ষণের জন্য। আলামিন তুমি কিছু কি বলতে চাও? আপনি এই এই ক্যামেরায় শুট করছি চাই, তো আমাদের এখন এই সব যে ট্রাইপড এখন ভিডিও করছি, তো আমাদের এখন ইউটিউব থেকে টাকা পাচ্ছি না, কিছুদিন হয়তো পাবো নাসিরুল ইউটিউব থেকে বা আমাদের ইউটিউব থেকে। নাসিরুল ইসলামিক বলে সার্চ করবে, আশা করি পেয়ে যাবে। আর আমরা এখন এই যে এখন ভিডিও চালাচ্ছি, কিছুদিন পরে ক্যামেরা বা গিম্বেল কিনে নেবো, এখন ট্রাইপড দিয়ে এখন চালাচ্ছি, তো কিছুদিন পরে আমরা কিনবো, সেটাও তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে। তো নাসিরুল আপনার এই ক্যামেরা দিয়ে আপনার যে এই ক্যামেরা দিয়ে ভিডিও করতে আপনার কেমন লাগছে? ইনশাল্লাহ খুব ভালো লাগছে, ইনশাল্লাহ আশা করি এখন নয় দুদিন বাদে কিছুদিন বাদে খুব তাড়াতাড়ি একটা DSLR কেনার চিন্তা ভাবনা করছি, ডিম্পেলও কেনার চিন্তা ভাবনা করছি, খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। আলামিন নাসিরুল যে বললো একটা ডিম্পেল কিনবে, ঠিক আছে, তো তুমি কি এতে গিম্বেলটার দাম বিশু মানে তো এখন আপাতত আপাতত কার লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 গায়, 40,000 টাকা দাম, ওই জন্য চিন্তা পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন আজকে আলামিন ভালোই সাজগোজ করে, দেখতেই পাচ্ছেন নাসিরুলের ভিডিও শেষ হলো এই মাত্র। আর
নাসিরুল এই যে ড্রেস খুলছে আমাদের সম্মুখে, আমাদের ক্যামেরাম্যান খুবই অসুস্থ হয়ে গিয়েছেন এত উপরে হাত তুলে, খুব পরিশ্রম করেছে বেচারাটা, খুব উঁচুই হাত তুলে ক্যামেরা করছিলো এই মুহূর্তে। তো গাইস, আজকে আমাদের নাসিরুল বন্ধুর শ্যুটটা কমপ্লিট হলো, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো কী কী ঘটে সেটা তোমাদেরকে দেখাবো, মানে শ্যুটিং ভিডিওটায়, আর যেটা এমনি সিম্পল ভিডিওটা হয়েছে ওটা চ্যানেলে পেয়ে যাবে আশা করি। চলো দেখে নেই।